আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি 1000 স্কোয়ার ফিট বা 1000 বর্গ ফুট একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসতে পারে বা কত টাকা খরচ আসবে আপনাদের সামনে এ টু জেড তুলে ধরব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা মূলত আজকের ভিডিওতে 1:2:4 কাজ করব এবং ছাদের উচ্চতা হবে 5 ইঞ্চি। তো এই ছাদটা ঢালাই করতে কত টাকা খরচ আসবে চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা জানব কত টাকার সিমেন্ট লাগবে। আমাদের সিমেন্ট লাগবে প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 8 ব্যাগ। প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট যদি 8 ব্যাগ লাগে, তাহলে আমাদের ছাদ হচ্ছে 1000 স্কোয়ার ফিট। তো 10 × 8 = 80 ব্যাগ, আমাদের সিমেন্ট লাগবে 80 ব্যাগ। এখন আমরা যদি হিসাব বের করি যে আমাদের কত টাকার সিমেন্ট লাগবে, তাহলে প্রতি বস্তা যদি আমরা 445 টাকা করে ধরি, তাহলে আমাদের টাকা আসবে 80 × 445 = 35600 টাকা লাগবে আমাদের মূলত সিমেন্ট। খোয়া লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 37 CFT। তো আমাদের 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 10 × 37 = 370 CFT। তো 370 CFT যদি আমরা ইটের সংখ্যা বের করি যে আমাদের কয়টি ইট লাগবে বা কয়টি ইটের খোয়া লাগবে, তাহলে প্রতি সিএফটি ইটের জন্য 9টি ইট লাগে। তো 370 × 9 = 3330টি ইট লাগবে আমাদের, বা 3330টি ইটের খোয়া লাগবে। তো আমরা যদি টাকা হিসাব করি যে আমাদের কত টাকা লাগবে, তাহলে আমরা প্রতি পিস ইট যদি 8 টাকা করে ধরি, তাহলে আমাদের 3330 × 8 = 26640 টাকার খোয়া লাগবে বা ইট লাগবে আমাদের। বালি লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 20 CFT। তো আমাদের 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে বালি লাগবে 10 × 20 = 200 CFT। তো আমরা যদি কত টাকা লাগবে এই হিসাবটা বের করি, তাহলে প্রতি সিএফটি বালি যদি আমরা 45 টাকা করে ধরি, তাহলে আমাদের টাকা আসবে 200 CFT বালি, যেহেতু 200 × 45 = 9000 টাকার বালি লাগবে মূলত আমাদের এই ছাদটা ঢালাই করতে। তো বিবাস চলুন আমাদের এবার কত কেজি রড লাগবে এই হিসাবটা আমরা বের করে নিই। প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগে 132 কেজি। তাহলে আমাদের ছাদটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট ছাদ। তো 10 × 132 = 1320 কেজি রড লাগবে আমাদের এই ছাদটা ঢালাই করতে। এর মধ্যে 16 mm আছে, 12 mm আছে, 8 mm আছে। তো দর্শক, আমরা যদি টাকার হিসেবে বের করি যে আমাদের কত টাকা লাগবে, তাহলে 1320 প্রতি কেজি রড যদি আমরা 80 টাকা করে ধরি, তাহলে 105600 টাকা মূলত রড লাগবে। তো চলুন এবার আমাদের কাজের খরচ কত টাকা আসবে আমরা জেনে নিই। প্রতি স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে কাজের খরচ আসে 60 টাকা। তো 1000 × 60 = 60 হাজার টাকা লাগবে মূলত আমাদের কাজের খরচ। তো দর্শক, আজকে বিরত মূলত এটা মূলত বিম সহকারে এবং মিস্ত্রি খরচ এ টু জেড সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে হিসাব প্রয়োজন পড়ে, তাহলে নক করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।